সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি করোনার এই মহামারীতে সবাই স্বাস্থ্যবিধি নিয়ম মেনে ভালোই আছো। আজ আমরা গণিত বিষয়ের নবম অধ্যায়ের একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমরা ধাপে ধাপে বাকি উপপাদ্যগুলো আলোচনা করব, ভাষা অনুশীলন করবে মনোযোগ সহকারে। উপপাদ্যটা বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু ভিডিও দেখে ভালো করে বুঝে নেবে। দেখো, উপপাদ্য এক প্রমাণ করে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এটা কমন একটা উপপাদ্য এবং খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে মনে করি এ বি সি একটি ত্রিভুজ। প্রথমে আমরা এ বি সি একটি ত্রিভুজ আঁকব। প্রমাণ করতে হবে যে বি এ সি প্লাস এই যে বি এ সি প্লাস এ বি সি এ বি সি আরেকটা হচ্ছে কি এ সি বি এ সি বি অর্থাৎ এই কোণ যুগ এই কোণ যুগ এই কোণ, এই ত্রিভুজের এই তিনটে কোণ দেখাব যোগ করলে দুই সমকোণ। দুই সমকোণ মানে 180 ডিগ্রি। আমরা জানি 190 ডিগ্রি, তাহলে দুই সমকোণ হবে 180 ডিগ্রি। আবার দুই সমকোণকে আমরা সরল কোণও বলতে পারি, এক সরল কোণ 180 ডিগ্রি। অঙ্কন, আমরা বিসি বাহুকে বি পর্যন্ত বর্ধিত করি, এই যে বিসি বাহুকে বি পর্যন্ত বর্ধিত করি, এবং এই যে বিএ রেখা আছে তার সমান্তরাল এটা সিই রেখা, এই যে কোথায় বিএ বাহুর সমান্তরাল সিই রেখা আঁকি। তাহলে আমাদের কাজটা কী করলাম, দেখো আমরা এই বিসি বাহুর ত্রিভুজের এই বিসি বাহুকে একটা একটু বর্ধিত করলাম ডি পর্যন্ত, ডি পর্যন্ত। এরপরে আমরা এই বিএর সমান্তরাল আরেকটা রেখা আঁকলাম সিই, এ হয়ে গেল আমাদের অঙ্কন। এখন প্রমাণের ধাপগুলো লক্ষ্য করো মনোযোগ সহকারে। প্রমাণ, প্রথম ধাপ দেখো, আমরা দেখো বিএসি সমান এসিবি, বিএসি কোণ সমান এসিবি কোণ, এসিই কোণ করতে পারি, বিএসি কোণ এই কোণ সমান আমরা বলতে পারি এসিই কোণ, এই যে এই জায়গাটা অর্থাৎ বিএসি কোণ সমান বলতে পারি আমরা এসিই কোণ, বিএসি কোণ সমান এসিই কোণ। এটা কীভাবে বললাম, আমরা জানি এখানে দেখো বিএ এবং সি সমান্তরাল, অঙ্কনে আঁকছি, অঙ্কনে কীভাবে আঁকছি দেখো বিএ এবং সি সমান্তরাল রেখা। আমরা একটু আরাম দেখি, এই এই হচ্ছে বিএ আর এই হচ্ছে সিই, দেখো সমান্তরাল রেখা, ঠিক আছে বিএ এবং সি সমান্তরাল রেখা, এই টান দিয়ে জ্যামিতিতে সমান্তরাল চিহ্নিত প্রকাশ করা হয়, এই দুটো টান দিলে আমরা সমান্তরাল চিহ্নিত প্রকাশ করব। তো বিএ সমান্তরাল সি এবং এসি তাদের ছেদ, এসিটা তাদের ছেদ। তাহলে এই যে এই যে দুটো সমান্তরাল রেখা যদি ছেদ পাওয়া যায় তাহলে এই যে কোণ এবং এই কোণ অর্থাৎ বি এ সি কোণ এ সিই কোণ এই দুটোকে বলা হয় একান্তর কোণ, এই যে একান্তর কোণ, এবং আমরা জানি একান্তর কোণ দুটি সমান হয়, তাই আমরা বলতে পারি বি এ সি কোণ সমান এ সি কোণ। বুঝতে পারছো কীভাবে এই লাইনটা হলো? আচ্ছা, তাহলে আমরা এই অংশটা মুছে নেই। নেক্সট দেখো, দুই নম্বর ধারণা আমরা বলতে পারি এবিসি কোণ, এ বি সি কোণ সমান ইসিডি কোণ, ইসি বি কোণ, আবার বিএ সমান্তরাল সি এবং বিডি তাদের ছেদ, আবার সমান্তরাল লেখা আঁকো, একটা নাম হচ্ছে বিএ আর একটা সমান্তরাল লেখা হচ্ছে কি সি, আগে ছেদটা ছিল এসি এখন ছেদটা হচ্ছে এই যে বিডি পর্যন্ত, বিডি তাদের ছেদ। তাহলে বিডি ছেদ হলে এই যে কোণটা এ বি সি কোণ আর এটা হচ্ছে কি ইসিডি কোণ, এই যে ক্রস চিহ্ন দিয়ে দেখা দিলাম, এই দুটো কোণ হবে অনুরূপ কোণ, সমান্তরাল রেখা এই ছেদকে হলে অনুরূপ কোণ, তাহলে আমরা বলতে পারি অনুরূপ কোণ দুটিও সমান। তাহলে আমরা লিখতে পারছি কি এ বি সি কোণ এ বি সি কোণ সমান ইসি বি কোণ, তাহলে আমরা এই কোণ সমান এই কোণ লিখলাম, এই কোণ সমান এই কোণ, এই কোণকে আমরা ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটাকে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ অনুরূপ কোণ সমান অনুরূপ কোণ, একান্তর কোণ সমান একান্তর কোণ। হ্যাঁ মুছে নেই, এই যে এই কোণ সমান এই কোণ, এটা হচ্ছে রাইট চিহ্ন দ্বারা বুঝিয়ে নিলাম এটা একান্তর কোণ, আর এই ক্রস আর এবং এই ক্রস দ্বারা বুঝিয়ে নিলাম এটা অনুরূপ কোণ, দুটো ধাপ হয়ে গেলো আমাদের। তিন নম্বর ধাপ, এখন আমাদের মূল কাজ শেষ, একান্তর কোণ অনুরূপ কোণ বোঝানোর পর আমাদের মূল কাজ শেষ, এখন আমরা প্রমাণের দিকে যাচ্ছি। দেখো মূল কাজ শেষ, এখন আমরা কী করবো দেখো, এক নম্বর ধাপে বামে আছে ইএসি, দুই নম্বর ধাপে বামে আছে এবিসি, এক নম্বর ধাপে ডানে আছে এসিই, দুই নম্বর ধাপের
দেন আছে ইসিডি, তাহলে আমরা এক নম্বর এবং দুই নম্বর ধাপ যোগ করব। এই দুইটা ধাপ যোগ করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব এই যে বাম অংশের সাথে বাম অংশ যোগ করব, ডান অংশের সাথে ডান অংশ যোগ করছি, তাহলে বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ বামে ইকুয়াল টু এ সি ই কোণ প্লাস ইসি ডি কোণ। এই যে আমরা এক এবং দুই নম্বর ধাপ যোগ করে দেখে দিলাম, তাহলে বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ, এই বি এ সি কোণ এবং এই এ বি সি কোণকে যোগ করলাম এক এবং দুই নম্বর ধাপের বাম অংশ বাম সাইডে, এক এবং দুই নম্বর ধাপের ডান অংশ ডান সাইডে। এখন দেখো বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ ঠিক থাকবে ইকুয়াল টু, এই জায়গায় আমরা কী লিখছি, আমরা চিত্রের দিকে তাকাই, এ সি ই কোথায় আছে, এ সি এ সি ই এ সি ই বলতে আমরা বুঝি এই জায়গাটা এ সি ই, আবার দেখে দেখতে আমরা দেখতে পারি কি ইসিডি, তাহলে ইসিডি হচ্ছে এই জায়গাটা, তাহলে এই জায়গা এবং এই জায়গা এই অংশটা এবং এই অংশটা এই দুইটা অংশ যদি আমরা একত্রিত করে দিই এ সি ই এবং ইসিডি, এ সি ই এবং ইসিডি যদি আমরা একত্রিত করে দিই তখন যোগ করলে কোনটা হয়ে যাবে এ সি ডি, এই যে আমরা লিখছি এ সি ডি, এ পর্যন্ত বুঝতে পারছো সবাই, এ সি ডি গেল আমাদের তিন নম্বর ধাপ শেষ, এক দুই তিন নম্বর ধাপ বোঝানো শেষ, আমরা এখন চার নম্বর ধাপে যাবো। দেখো আমরা প্রমাণ করব তিনটি এই ত্রিভুজের তিনটি গুণের সমষ্টি দুই সমকোণ, তাহলে আমরা তিন নম্বর ধাপে দেখো বাম সাইডে দেখো বি এ সি আছে এ বি সি আছে, অর্থাৎ বি এ সি এই কোণটা আছে এ বি সি এই কোণ আছে, কিন্তু স্টার চিহ্ন দিয়ে দিলাম এই সি কোণের কোনো উল্লেখ নাই, তাহলে আমরা কি এই সি কোণটাকে আমরা বলতে পারি এ সি বি, তাহলে আমরা কি করলাম বাম অংশে বি এ সি এ বি সি প্লাস এ সি বি, অর্থাৎ এই তিন নম্বর ধাপের তিন নম্বর ধাপের বামে আমরা এই এ সি বি কোণটা স্টার চিহ্ন দিয়ে দিছি এই এ সি বি কোণটা যোগ করছি, আবার তিন নম্বর ধাপের ডান দিকেও আমরা এ সি বি কোণটা যোগ করছি, অর্থাৎ চার নম্বর ধাপটা কীভাবে হয়েছে তিন নম্বর ধাপের উভয় পক্ষে কোণ এ সি বি যোগ করে, কেন এ সি বি যোগ করলাম, কারণ আমাদের তো প্রমাণ করতে হবে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ, কিন্তু আমাদের তো একটা কোণ আসছে দুইটা কোণ আসছে, অর্থাৎ বি এ সি আসছে এ সি বি আসছে, কিন্তু আমাদের এ সি বি কোণ আসে নাই, এ বি সি এ সি বি আসে নাই, তাই আমরা লিখলাম কি এ বি সি এ বি সি যোগ করলাম, যোগ করার পর দেখো এই ডাকটা লক্ষ্য করো এ সি ডি এবং এ সি বি এ সি ডি এই যে কোণটা এ সি ডি আর এ সি বি এই যে যোগ করার পর এ সি বি এই দেখো এই সম্পূর্ণ জায়গাটা হয়ে গেলো একটি সরল কোণ বা দুই সমকোণ, সরল কোণের বদ্ধ সূত্র সাহায্যে আমরা লিখতে পারি এসিডি এবং এসিবি এসিডি প্লাস এসিবি সমান দুই সমকোণ, এই মানটা আমরা চার নম্বর ধাপে বসিয়ে দিলাম বিএসি এবিসি প্লাস এসিবি সমান এই কোণের মান হচ্ছে দুই সমকোণ, তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল বিএসি কোণ এবিসি কোণ এসিবি কোণ সমান দুই সমকোণ, তাহলে এই উপপাদ্যটা বাসায় ভালো করে অনুসরণ করবে আমি যেভাবে বুঝিয়ে দিছি সে অনুযায়ী প্র্যাকটিস করবে, বাসায় ভালো করে পড়বে, ধন্যবাদ।